তীব্র তুষারপাতে বিপর্যস্ত ব্রিটেনের জীবনযাত্রা, হিমাঙ্কের নিচে তাপমাত্রা, কনকনে ঠান্ডা বাতাস ও অচল পরিবহন ব্যবস্থা থমকে দিয়েছে ব্রিটিশদের নিত্যদিনের কর্মকাণ্ড। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়ে এ পরিস্থিতি আরও কদিন থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। লন্ডনের তাপমাত্রা এখন হিমাঙ্কের নিচে, শুভ্র তুষারের চাদরে ঢাকা পড়েছে ব্রিটেনের বেশিরভাগ অঞ্চল। এরই মধ্যে দেশটিতে সর্বোচ্চ 28 সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে। কনকনে বাতাসের সাথে পাল্লা দিয়ে তাপমাত্রা কমে দাঁড়িয়েছে -15 ডিগ্রি সেলসিয়াসে। ঝুঁকি এড়াতে বার্মিংহামে বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হিথ্রো বিমানবন্দর থেকে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। একই অবস্থা মিডল্যান্ড, ম্যানচেস্টার সহ অন্যান্য শহরেও। বিমানবন্দরে অনিশ্চয়তায় সময় কাটছে হাজারো যাত্রীর, সড়কপথেও ভোগান্তি কম নয়। তুষারপাত এতটাই বেড়েছিল যে রাস্তার পাশের দেয়ালে ধাক্কা খায় আমার গাড়ি, ভাগ্যিস কেউ হতাহত হয়নি। আমাদের কারের চাকা বরফে বসে গেছে, কখন আবার রওনা দিতে পারবো জানি না, খুবই অসহ্য লাগছে। প্রভাব পড়েছে রেল যোগাযোগেও, বরফের আস্তরণে রেল লাইন ঢাকা পড়ায় গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ইউরোপ যাওয়ার কথা ছিল আমার, কিন্তু শুনলাম অক্সফোর্ড থেকে ট্রেন ছাড়বে না, ফলে বার্মিংহাম হয়ে ঘুরে যেতে হচ্ছে আমাকে। এমন পরিস্থিতি পুরো মাস জুড়েই থাকবে বলে সতর্ক করেছে ব্রিটিশ আবহাওয়া বিভাগ। তাই তুষারপাতের মধ্যেই আসছে বড়দিন পালন করতে হতে পারে বলে শঙ্কা ব্রিটিশদের। লতিফুল বারী, যমুনা নিউজ।